সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে এবার নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দপ্তর গোমতি জেলার পর দক্ষিণ জেলায় চুটিয়ে চলছে চাকুরিরত সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ অমান্য করেই বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকরা তাদের বিদ্যা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এবার তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত দক্ষিণ জেলার একাংশ শিক্ষকদেরকে কারণ দর্শার নোটিশ দেওয়া হয়েছে চাকুরিরত স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করা কতটা যুক্তিযুক্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে এবং এর পক্ষে ও বিপক্ষে বহু তর্ক বিতর্ক হয়েছে ত্রিপুরা হাইকোর্টেও মামলা হয়েছে ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে সরকারি চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে কিন্তু তারপরেও রাজ্য শিক্ষা দপ্তরের উদাসীনতায় হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি স্কুলে জারি রয়েছে প্রাইভেট বেকার শিক্ষিত যুবকদের তরফ থেকে ব্যাপারে টিউশন এ বিভিন্ন সময়ে অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসন থেকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বলেই শিক্ষা দপ্তর বছরের পর বছর সময় কাটিয়ে দিচ্ছে যার কারণে এখনো দক্ষিণ জেলা সহ রাজ্যের জেলাতেই বহু সরকারি স্কুলে কর্মরত শিক্ষক প্রাইভেট টিউশন করে যাচ্ছেন এবং নিজের ব্যাংক ব্যালেন্সের পাহাড় গড়ে তুলেছেন বেকার শিক্ষক সংগঠনের প্রতিবাদে রাজ্য শিক্ষা দপ্তর অবশেষে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে বলে মনে করা হচ্ছে দক্ষিণের ষোলো জন শিক্ষকের বিরুদ্ধে জবাবদিহি নোটিশ জারি করল প্রশাসন দপ্তরের সিদ্ধান্তে বেকার শিক্ষক মহল আশার আলো দেখতে পাচ্ছেন যদিও কতটা কি হবে এ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে বিভিন্ন জেলার এমন অনেক শিক্ষক শিক্ষিকাদের নামও জমা পড়তে শুরু করেছে বলে জানা গেছে তবে স্কুল শিক্ষকদের একাংশের বক্তব্য স্কুল ছাত্র ছাত্রীদের অভিভাবক তাদেরকে টিউশন করাতে বাধ্য করেন আবার স্কুল শিক্ষকদের একাংশ ক্লাসে নানাভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে প্রাইভেট টিউশন নিতে বাধ্য করেন এমন অভিযোগ রয়েছে সরকারি চাকরিরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রাক্তন শিক্ষামন্ত্রী কি বলেছিলেন শুনুন টিচার রাজ্যের এমন একটা প্রফেশন সেটাকে কোনো প্রফেশনের সাথে কম্পেয়ার করা যায় না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে টিচার গভর্নমেন্ট টিচার এবং গভর্নমেন্ট এডিবি স্কুলের টিচাররা একটা অংশ তারা প্রাইভেট টিউশনই করছে এটা আর মোস্ট আমি কিন্তু আপনাদের মাধ্যমে আজকে রাজ্যের সকল শিক্ষক শিক্ষকরা বলে দিচ্ছি সোমবার থেকে রেড শুরু হবে এখনো ভালো আছে আপনারা কালকের মধ্যে চাপটা ক্লোজ করুন